আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো এর আগে কিন্তু আমি এসকিউএলআইট ডাটাবেসের উপর অনেক টিউটোরিয়াল তৈরি করছি। আমি যদি ইউটিউবে গিয়ে আপনাদের দেখাই, এখানে আমি সার্চ করতেছি এসকিউএলআইট বাই আইসিটি ফয়সাল। তো তারপর কিন্তু অনেক টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন সেই চ্যানেলে। এখানে প্রথম যতগুলো ভিডিও আসলো সবই কিন্তু আমারই। তো আপনারা এই যে চ্যানেলে গিয়ে আপনারা প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্ট থেকে যে এসকিউএলআইটের প্লে লিস্টটা আছে এই নিচের দিকে, এই যে এখানে 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 এগুলি এই প্লে লিস্টগুলি আপনারা দেখে নিতে পারেন আরও ভালো ধারণা পাওয়ার জন্য। তো সেই টিউটোরিয়ালগুলোতে আমি ডাটা ইনসার্ট, এসকিউএলআইটের ডাটা কীভাবে ইনসার্ট করবেন, কীভাবে ফ্যাচ করবেন, কীভাবে ডিলিট করবেন সেগুলো শো দেখেছিলাম, কীভাবে লিস্ট ভিউতে শো করবেন ডিটেইলি ভিডিওগুলি ছিল। তো আজকের যে বিষয়টা সেটা হলো যে একটা রিসাইকেল ভিউতে আপনারা কীভাবে আর কি এসকিউএলআইটের ডাটাগুলো শো করাতে পারেন, সেই ধরনের একটা প্রজেক্ট এখানে ওপেন করে রাখছি। আমি ভিডিও ডিসক্রিপশনে সোর্স কোডটা আমার গিটহাবে আপলোড করে লিঙ্ক দিয়ে দিব, যাতে আপনারা ইজিলি ইউজ করতে পারেন। তো গিটহাবের প্রজেক্ট কীভাবে ইম্পোর্ট করতে হয় এই নিয়ে কিন্তু টিউটোরিয়াল অলরেডি আমার এই চ্যানেলে করা আছে, আপনারা গিটহাবের প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো এই প্রজেক্টে কী কী আছে আমি কিছুটা ডিসকাস করা ট্রাই করি। একটা কাস্টম অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন যে আমাদের রিসাইকেল ভিউতে ডাটা সেট করার জন্য অ্যাডাপ্টারের মাধ্যমে, সেটা কাস্টম অ্যাডাপ্টার দিয়ে সেট করা যায়, ডিফল্ট অ্যাডাপ্টার ইউজ করা যায়। আমরা এখানে কাস্টম অ্যাডাপ্টার ইউজ করে প্রথমে একটা সিম্পল লেআউট এখানে তৈরি করছি, যে তো সেইটাতে ডাটা সেট করে এখানে দেখতে পাচ্ছেন যে সেট করা আছে অনবাইন ভিউ হোল্ডারে। তো তারপর এই লেআউট এর যে ভিউটা দিবে রিটার্ন করবে সেটা আমরা রিসাইকেল ভিউতে আর কি শো করিয়ে দিছি। এই কাস্টম অ্যাডাপ্টার সিম্পল অনেকবার আমরা তৈরি করছি। তারপর মেইন হলো আমাদের এখানে এসকিউএলআইটের ডাটাবেসটা, আর ডাটাবেসের একটা নেম দেওয়া আছে, এখানে কনটেক্সট দেওয়া আছে। তারপর ডাটাবেসের অন ক্রিয়েট এখানে দেওয়া আছে, ডাটাবেস আপগ্রেডের জন্য এখানে দেওয়া আছে অন আপগ্রেড। তো যখন ডাটাবেসটা ক্রিয়েট হয় তখন এই অন ক্রিয়েট মেথডটা কল হয়, যখন ডাটাবেসটা আপগ্রেড হয় তখন এই অন আপগ্রেড সেটা কল হয়। তারপরে যখন ডাটাবেসে কোনো কিছু ইনসার্ট করার প্রয়োজন পড়ে তখন আমরা ডাটাবেস সেটা রিড করি, রাইট করি, আমরা গেট রাইটেবল ডাটাবেস তখন ইউজ করি। তারপর যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা ইনসার্ট করে দেই। আর ডাটার সকল ডাটা ফ্যাচ করার জন্য এটা আমরা ইউজ করি। তো এই ডাটাবেসের ভিতরেও কিন্তু এখানে সিম্পল কোড সবগুলোই বলে দিলাম এখানে এখানে। তো এখানে যে মেথডগুলো নেম সেগুলো ভিন্ন হতে পারে, এখানে অ্যাড রেকর্ড আছে, তারপর রিড অল ডাটা আছে, এগুলো আপনার মেথড চেঞ্জ করে নিতে পারবেন। এই মেথডগুলোই যেখানে ফ্যাচ করা হয়েছে, যে ফ্যাচ ডাটা, তো সেখান থেকে কল করা হয়েছে আর কি ডাটা ফ্যাচ করার জন্য। তো এইখানে আবার আমি অনেকগুলো কোড করছি ইয়ার জন্য, ডাটাবেস থেকে ডাটা এক্সপোর্টের জন্য আমি এই যে এইটুকু কোড করছি, দেখতে পাচ্ছেন যে অনেকটা কোড।
তো এক্সপোর্ট করলে ভবিষ্যতে আপনার কাজে লাগবে। সম্পূর্ণভাবে এই ডাটাবেসটা তৈরি হয় না এই এক্সপোর্টের জন্য, তারপরে এক্সপোর্টের কোডগুলি করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আপনারা যে কোনো এসকিউএলআইট ডাটাবেসের প্রজেক্টে ভালোভাবে প্রজেক্ট তৈরি করলে ইউজ করতে পারবেন। এখানে মেনু অপশন মেনু, তারপরে রিকোয়েস্টের রেজাল্ট, পারমিশন, স্টোরেজ রিড রাইডের, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে, আর মেন অ্যাক্টিভিটিতে লিসেন অ্যাড করা আছে আইটেমের উপরে, এডিট টেক্সটে ডাটা গেট করে এখানে যে এডিট টেক্সটগুলি আছে সেগুলোর ডাটা এখানে গেট করে তারপরে এই নিচে ইনসার্ট করা হয়েছে। এখানে এন ই সি ই এগুলোর মাধ্যমে এখানে ইনসার্টের মেথডটা কল করা হয়েছে। আমি যদি দেখাই আপনাদের দেখতে পারবেন যে এখানে যে ইডিট টেক্সট থেকে টেক্সটগুলো গেট করে তারপর এই মেথডের ভিতরে স্ট্রিং দিয়ে তিনটা ইনপুট আমরা কিন্তু এই যে এই অ্যাড রেকর্ড যেটা আমাদের ডাটাবেসের ভিতরে, তো কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসে ক্লিক করলে সরাসরি কিন্তু সেই ডাটাবেসের ভিতরে অ্যাড রেকর্ডে নিয়ে যাবে। আর আমাদের ক্লাসে সেখানে তো ডাটা সেট এন্ড গেট করার জন্য সিম্পল একটা মডেল ক্লাস তৈরি আছে। তো ব্যাক এন্ডে এইটুকু কোড একদমই ইজি, আর ফ্রন্ট এন্ডে তো কোনো কিছু নেই, একটা রিসাইকেল ভিউ আর মেন অ্যাক্টিভিটি, এখানে তিনটা আইডি টেক্সট নেওয়া ইম্পোর্টের জন্য, আর একটা বাটন নেওয়া এখানে সেভ ডাটা নামে, আর এই যে স্যাম্পল লেআউট বা সিম্পল লেআউট সেটা এখানে। তো মেইন কথা হলো যে আপনাদের প্রজেক্টটা দেওয়ার জন্যই মূলত ভিডিওটা করা। যদি আপনাদের এসকিউএলআইটের ডাটাবেসে রিসাইকেল ভিউতে শো করাতে চান, সেক্ষেত্রে ইউজারের কাছ থেকে আরও ইনপুট নিয়ে সেগুলো আপনারা ইনসার্ট করতে পারবেন ডাটাবেসে, সেগুলো স্টোর করতে পারবেন, সেখান থেকে আবারও ফেচ করতে পারবেন ডাটা। তো অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করতেছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি লঞ্চ হইলো। এখানে তিনটা ইনপুট আপনারা যে কোনো কিছু দিতে পারেন, দিলাম ফয়সাল ট্যাগ, তারপর নাম্বার। তো এখানে ইনপুটের জন্য ইনপুট টাইপটা নাম্বার দিলে শুধু নাম্বারই উঠতো আর কি, আর ইমেল অনেকটা দিলাম, তারপর আমরা সেভ ডাটাতে ক্লিক করব। তো ডাটা কিন্তু সাকসেসফুলি ইনসার্ট টোস্ট শুকুলো। এখন যে এই চ্যাটের আইকনটা এখানে জাস্ট একটা ফ্লুটিং বাটন মনে হয় দেওয়া, তো এটাতে ক্লিক করলে আমাদের ফ্যাচ হয়ে একটা লিস্টের ভিতর শো করলো। তো আমি চাইলে আরও ব্যাগে এসে আরও ইম্পোর্ট করতে পারবো, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আরেকটা এক্সাম্পল হিসেবে আমি নম্বর দিচ্ছি, আগেরটাও তো এক্সাম্পল নম্বর দিয়েছিলাম, ওগুলো আমার নম্বর না, বাট ট্রাই করে করবেন না। তো এখানে আরেকটা জিমেল দিয়ে দিচ্ছি ধরেন এরকম, তারপর সেভ ডাটাতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইনসার্ট হইলো, এবার শো করাতে পারবো, দেখতে পাচ্ছেন লিস্টের ভিতরে দুইটা ডাটা শো করতেছে। তো এগুলো এই যে থ্রি ডটে ক্লিক করে ব্যাক আপে গেলে তারপর স্টোরেজ পারমিশন চায়, ফুললি স্টোরেজ পারমিশনের জন্য ভালোভাবে পারমিশন নিতে হবে অবশ্যই, এটাতে তেমন ভালোভাবে পারমিশন নেওয়া নেই, রাইট করার পারমিশনটা নেওয়া নেই। তো এখন ব্যাক আপ হবে আর কি, এই যে ব্যাক আপ করতে পারলেন সাকসেসফুলিভাবে। তো এই ব্যাক আপ ফাইলটা আবার যে জায়গায় যায় সেটা হলো যেই নামে আপনারা ফোল্ডার তৈরি করছেন ব্যাক আপের ওইখানে, ওইখানে গেছে আর কি। তো এটা ইডি ট্যাক্স দিয়ে দেখতে পারবেন যে সেই ব্যাক আপে কী কী আপনাদের ব্যাক আপ হয়েছে এসকিউলাইট ডাটাবেসের সিএসবি ফরম্যাটের। তো এই ফরম্যাটে ব্যাক আপ হওয়ার পরে সেটা আবার যে রিস্টোর করার জন্য
এখানে ক্লিক করলে রিস্টোর হবে, কথা হচ্ছে যে সেটা ভালোভাবে এখানে রেস্টোরের কাজ করে দেওয়া হয়নি। পরে আমি সময় পেলে কিন্তু অবশ্যই আরও টিউটোরিয়ালের মাধ্যমে কীভাবে ভালোভাবে এসকিউএলাইটের ডাটাবেস থেকে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করতে পারবেন সেগুলো নিয়ে দেখব। এখানে যে ব্যাকআপটা হয় আপনাদের যদি আমি ক্লিয়ার ডাটা দিয়ে দেখাই, এই তো ক্লিয়ার ডাটা দিয়ে দিলাম, এখন এখানে দেখতে পারবো যে কোনো ডাটা নেই, ইমপিটি ডাটা। এখন আমি রিস্টোর করি, তো রিস্টোর হয়ে যাওয়ার পর আবার রিওপেন করতেছি, দেখেন যে একটা ডাটা রিস্টোর হয়েছে আর কি, কিন্তু আমরা ইনসার্ট করছিলাম অনেকগুলো, ওইখানেও আছে অনেকগুলো। তো যাই হোক, ব্যাকআপ রিস্টোর নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়ার ইচ্ছা আছে, যাতে আপনারা হোল অ্যাপের ডাটা ব্যাকআপ করতে পারেন। এখানে আগের ভিডিওতে কিন্তু আমরা রুম ডাটাবেস ইউজ করছিলাম, তো সেটার ব্যাকআপ নিয়েও টিউটোরিয়াল আসতে পারে। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আর এই ভিডিওর যে সোর্স কোডটা আমরা ইউজ করলাম সেটা কিন্তু অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমি গিটহাবে আপলোড করে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই ইম্পোর্ট করে নিতে পারবেন। এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।